হ্যাঁ ইয়ারো, গুড আফটারনুন তোমাদের সবাইকে, স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো যাই হোক, লাস্ট ব্লগটা শেষ করে জাস্ট একটু আগে আপলোডে বসিয়েছি, মোটামুটি এখনও হাফ অ্যান আওয়ার লাগবে। এখন মোটামুটি নিয়ার অ্যাবাউট 4টে বাজতে যায়, তো এখনও জাস্ট এই ফ্রেশ হয়ে উঠলাম, দেখতে পাচ্ছ এখনও খাওয়া দাওয়া হয়নি, তো একদম স্ট্রেট ওয়ে খাওয়া দাওয়া করবো। এবং সন্ধ্যাবেলার একটা দারুণ প্ল্যান আছে, আমি জানি না কতটা কী হবে, যা হবে তোমরা তো ভিডিওতে জেনে যাবেই। তো যাই হোক, রাইট নাও এখন কথা না বাড়িয়ে, কোনো কথা না বলে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে খেতে যাই, এইটুকুই বলবো আর কিছু নয়। তো যাই হোক, লাস্ট ভিডিওটায় তোমরা অবশ্যই দেখবে একটা দারুণ খোঁজ দিলাম, এবং দমদমের যে নালে ঝোলে খাদ্য মেলা সেটারও একটা ছোট ক্লিপস আমি কালকে নিয়েছিলাম, সেটাও এই আগের ভিডিওতে আমি আপলোড করলাম। আর ওটা হচ্ছেও আজকে, মানে এই দুটো জিনিসই আজকের দিনের জন্য হচ্ছে লাস্ট ডে ফর অফার। তো যাই হোক, অফারটা আছে র্যাপসে, আর মেলাটা, খাদ্য মেলাটা হচ্ছে আজকেই লাস্ট ডে। তো যাই হোক, কিছু করার নেই, দুটো মিলিয়ে আমি তোমাদেরকে দিয়েছি, ইন ডিটেলসে ভিডিওটা দেখো প্লিজ, এইটুকুই বলবো, এবং কমেন্ট করে জানিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স অ্যাগেন 500 পরিবার আমার হওয়ার জন্য, আর আশা রাখবো তোমাদের 500 থেকে 5,000, 50,000, 5,00,000 এই অবধি তোমরাই নিয়ে যেতে পারবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে স্ট্রেট ওয়ে লাঞ্চ করি, লাঞ্চ করে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক, আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো স্পেশাল হচ্ছে মায়ের হাতে সেই খিচুড়ি আজকে, আর সাথে এটা আছে ফুলকপির দিয়ে কিছু একটা আছে, আমি বলতে পারবো না না খেয়ে, আর এই হচ্ছে আলু ভাজা। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, তোমাদেরকে দেখিয়ে দিলাম, অলমোস্ট 4:30 বাজতে যায়, তো এখন লাঞ্চ করছি, তারপরে কতটা কী বেরোবো কী করবো জানি না, যা হবে তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ ঘাটে, ঘাটের ভিড় এখানে দেখতে পাচ্ছ, এই ঘাটে আজকে ভাষণ দেব। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘাটের ভিড়, দেখো ঘাটের ভিড় দেখতে পাচ্ছ, এখানে রং খেলা হচ্ছে দেখতে পাচ্ছ, ঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছ, কত ঠাকুর আছে সব ভাষণ দেওয়ার জন্য, এবং ঠাকুরের সামগ্রী এখানে সব ফেলা হয়েছে দেখতেই পাচ্ছ। এখন সাত পাকে ঘোরা হচ্ছে দেখতে পাচ্ছ, ভাষণ হচ্ছে আমাদের পুজোর ঠাকুর, পায় না লাগে দেখে দেখে বড় ভাই আছে তো, ও নিয়ে ছেড়ে দাও, বালতিনটা নিয়ে আসো, তো যাই হোক, আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল দেখতে পাচ্ছ, এখন গঙ্গার পাড়ে আছি, আপাতত এখন ফেরার পালা। তো আমার পিছনে মা দেখতে পাচ্ছ, যারা ভাষণ দিতে পারেনি তারা মোটামুটি এখানেই রেখে দিয়েছে। তো যাই হোক, আপাতত অফিসে ফিরি। তো যাই হোক, ঠাকুর ভাষণ হয়ে গেছে, এখন বাসে করে ফেরার পালা। তো মিষ্টি কিনবো বলে ভাবছি, তো মিষ্টিটা কিনে নিই তারপরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, বাড়িতে ফিরে গেছি, কিন্তু তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, কালকে ব্লগটা আমি যেটা বলেছিলাম যে যাবো সন্ধ্যাবেলায়, প্ল্যান আছে কালকে সন্ধ্যাবেলায়, মানে যা হেকটিক জিনিস হলো সেজন্য কোথাও যাইনি। তো
সেই জন্য তোমরা মানে কিছু ব্লগে দেখতে পাওনি, তো সেটা আমি রিভিল করে দিলাম। তো প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ এই ব্লগটা হচ্ছে একদম সিম্পল একটা লাইফস্টাইল ব্লগ, এইটুকু বলতে পারি। তো সেটাই যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওয়ান্স অ্যাগেন মেনি মেনি থ্যাঙ্কস প্রত্যেককে, যারা যারা আমাকে সাপোর্ট করেছো, যারা যারা আমাকে এতটা ভালোবাসা দেখিয়েছো, আরও অনেক ভালোবাসা তোমাদের থেকে আমি চেয়ে নেবো নিজের মুখে। তো যাই হোক, সেই ভালোবাসাটা দেখিও, এইটুকুই বলবো। তো যাই হোক, ছিলাম একদম অফিসের ওখানে, ভাসান হলো, দেন অফিসে এলাম, কিছু কাজকর্ম ছিল, করে টোরে একদম বাড়ি চলে এসেছি। কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি আসার কারণ হচ্ছে এটাই, কালকে আমার ট্র্যাভেল ব্লগ আসবে। কালকে হচ্ছে 28শে জানুয়ারি, কালকেই একদম ট্র্যাভেল ব্লগ শুরু হচ্ছে। হয়তো ব্লগটা তোমরা 2-3 দিন পরে পাবে, কারণ আমি ঘুরে এসে আপলোড করব। হয়তো তোমরা মঙ্গল বা বুধবারে হয়তো ব্লগটা পাবে, আমি চেষ্টা করব মানডেই দেওয়ার, বাট আমি বেশি করে টাইম নিয়ে বলে রাখলাম। তো যাই হোক, এখন এইটুকুই তোমাদেরকে বলবো যে আপাতত আমি কোথায় যাচ্ছি, কোনো সমুদ্রের এলাকায় যাচ্ছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমি কোথায় যাচ্ছি, এটুকুই বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই ছিল, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যা যা করতে হয় জাস্ট করে দিও, যেরকম ভালোবাসাটা দেখাচ্ছ আরও বেশি বেশি করে দেখাও, যাতে আমি খুব তাড়াতাড়ি মানে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, এইটুকুই বলবো। সো দ্যাটস ইট ফ্রম নাও। আর সবসময় যেটা বলি যে সবাই ভালো থেকো, ওয়েদারটা খুব খারাপ, দেখো আমারও এখন ফ্যান চলছে বাট একটা যে জামা পড়ে আছি এই কারণে, মানে এটা খুব সাবধানে, এখন ওয়েদারটা খুব খারাপ, খুব বাজে ওয়েদার, ঠান্ডার সময় এতটা গরম পড়ে যাওয়াটা কিন্তু একদম ঠিক নয়। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, হ্যাপি থেকো, আর সবার যাতে মনস্কামনা পূর্ণ হয় এটাই প্রে করব। যাই হোক, তো আপাতত এখন মানে আমি গোছাগুছি করব, তো সেটা যা করবো ভাবছি নেক্সট ব্লগে ছাড়বো। তো এই ব্লগটা এইটুকুই, এবং নেক্সট ব্লগ যেটা আসবে সেটা হচ্ছে ট্র্যাভেল ব্লগ। তো যাই হোক, গুড নাইট, সুইট ড্রিম, অ্যান্ড কিপ স্মাইলিং। আর একটা জিনিস, কিপ টাচ অলওয়েজ অন ফেথফুল টাচ, কিপ ইন টাচ অলওয়েজ অন ফেথফুল টাচ। বাই ফর নাও।